জাহ্নবীর বাড়ি খেলতে গেছিলে, কেমন মজা করলে মা? খুব মজা করেছি মা, খুব ভালো লেগেছে আমার। এবার বাড়ি যাবে, বাড়ি গিয়ে খাবে দাবে, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? মামাই দেখো জ্যাকব দাকে কাইট ওড়াচ্ছে, আমাকেও একটা কাইট কিনে দাও না মা, আমি ওড়াবো। না না মিষ্টি মা, ঘুড়ি ওড়াতে নেই, মেয়েরা ঘুড়ি ওড়ায় না, ঘুড়ি তো ছেলেরা ওড়ায়। না মা আমি পারবো, মেয়েরাও কাইট ওড়ায়। চলো মিষ্টি মা, জেদ করে না রাস্তায়, চলো ঘরে চলো, তুমি কদিন ধরে খুব জিদি হয়ে গেছো। মিষ্টি আসো ঘরে, আসো আসো। এরা মিষ্টি চুপ করো, মেয়েরা কাইট ওড়ায় না, ছেলেরা কাইট ওড়ায়, বুঝেছো? না ওলাই ওলাই কিনে দাও, আমায় কিনে দাও। আরে ভিউ, মিষ্টি কাঁদছে কেন, কি হয়েছে? আরে দেখো না সুজু, বাইরে ঘুড়ি উড়তে দেখে মিষ্টি বলছে, আবার ও নাকি ঘুড়ি ওড়াবে। তুমি বলো মেয়েরা কি ঘুড়ি ওড়ায়, ছেলেরাই তো ঘুড়ি ওড়ায়। আরে মিষ্টি মা, মা তো ঠিক বলেছে, ঘুড়ি ওড়াটা হচ্ছে একটা ট্যালেন্ট, আর সেই ট্যালেন্ট শুধু ছেলেদেরই থাকে, আর মেয়েদের ট্যালেন্ট হচ্ছে বাসন মাজা আর রান্না করা। মেয়েদেরকে অপমান করা, বাজে লোক একখানা। হ্যাঁ মিষ্টি মা, তোর বাবা ঠিক বলেছে, ছেলেরা সব কাজ করতে পারে, সব ট্যালেন্ট থাকে, শুধু নিজের কাজটাই গুছিয়ে করার কোনো ট্যালেন্ট থাকে না, ইউজলেস। ও নো, মেয়ের সামনে অপমান! এই মেয়ের সামনে অপমান করছো কেন গো, একদম ইউজলেস বলবে না। আমি কি ভুল বলেছি? আমি কি যেটা ঠিক সেটাই বলেছি? তোমরা ছেলেরা ইউজলেস ইউজলেস একটা কাজ করতে পারো না। তোমার ঘুড়ি কেটে দিতে পারি, তোমার বাপের বাড়ির পয়সায় খাসির মাংস খাবো। আর যদি না পেরেছো তাহলে ওই যে বলেছো মেয়েরা পাশের মাঝে আর রান্না করে, তুমি পাশের মাঝে রান্না করবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে খাসির মাংস শ্বশুরের পয়সায় বড় হাড্ডি। কে জিতবে কে জানে, কিন্তু আমার সাথে কি, আমি তো এদের চগলা চুজুকে তো গুলি উলি নেব, নালে তো মা গুলি কিনেই দিচ্ছিল না। ইয়ে ইয়ে কি মজা, গুলিও লাভ গুলিও লাভ, কি মজা গুলিও লাভ। চায়না সুতো নেছি, এই দিয়ে ঘুড়ি কাটবো। মিষ্টি মা, আজ ঘুড়ি উড়িয়ে তোর বাবাকে দেখিয়ে দেবো যে মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তোর মা যা সুতো কাটাচ্ছে, ওই ঘুড়ি আর উঠবে না, ওই ঘুড়ি কালী পুজোর রকেটের মতন ফুস হয়ে নিচে পড়ে যাবে। উল্টো ভাবে সুতো কাটাচ্ছে, সে নাকি আবার ঘুড়িতে জিতবে। উল্টো সুতো কাটাচ্ছি আমি। মা চুজা করলে গোটাও চুতো। হ্যাঁ মিষ্টি মা, গোটাচ্ছি গোটাচ্ছি। গোটালে জানলে তো গোটাবো, কি করে গোটাই কে জানে, এই তো মনে হচ্ছে এইভাবে। মা মা ওই দেখো বাবার গুলি আকাশে উড়ে গেছে, তুমি ওলাও। জীবনে কোনোদিন তো ঘুড়ি ওড়াইনি মিষ্টি মা, এবার ঘুড়ি ওড়াবো কি করে? মা তুমি চিন্তা করো না, আমাকে ঘুড়ি দাও, আমি উলিয়ে দিচ্ছি আকাশে, বলে যাবার না তো কুলি উলে যা। মা কি জুড়ে পায় লাগলো মিষ্টি মা, তো লাগেনি তো। অনেকদূর উঠে গেছে, এবার চলো প্যাচ হয়ে যাক। আরে মিষ্টি কি করছিস তুই, তোর জন্য ঘড়িটা কাটা পড়ে গেল। চলি বাবা। এ মিষ্টি তুই তো ভালোই লাটাই ধরছিস, তোর মায়ের ধরতে হবে না, আমার ধর, আমরা জিতবো, তোর মা হিরো। ঢুকছি, ঢিল দিবি, হ্যাঁ মাকে আজকে কাটবো, ঠিক বাইরে আটাই ধরবি, আমি যখন সুতো দিতে চাইবো তখন দিবি।
মিষ্টি ঢুকছে ঢুকছে শুতে ছাড় মিষ্টি শুতে ছাড় কি হলো রে শুতে দিচ্ছে না কেন মেটা মিষ্টি শুতে ছাড় শুতোটা না ছেড়ে ওইদিকে তাকিয়ে রয়েছিস কেন ঘুড়িটা কাটতে পারলাম না আমি কি করব আমি তো মায়ের দিকে তাকাচ্ছিলাম তোকে আর ধরতাম না যা তুই তো মার কাছে যা আমি আমার চায়না শুতো লাগিয়ে নিচ্ছি তোর মাকে ঢুকবো আর কাটবো মামা কাজগুলো ঠিকঠাক ভাবে করেছি তো আমি আবার ঢুকছি ঠিকভাবে সাবধানে থেকো মিষ্টি ঢিল দে ঢিল দে মিষ্টি ঢিল দে মায়ের পুলিটা তো বাবা চায়না জুতো দিয়ে কেটে দেবে এক কাজ করি কাঠি নিয়ে আছি এবারে কাঠি দিয়ে তোমার জুতো কাটবো বাবা না কাটবে বাঁচা না বাঁচবে বাঁচলি কেটে দিয়েছি এবার তাতে যাই মাল কাছে গিয়ে মাল লাতাইল তা ধুলি তাহলে আর বাবা বুঝতে পারবে না শুধু দেয় মিষ্টি শুধু দেয় এই জুতো বাবা কাটবো 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 তো বাবা এই কেটে গেছে লল যা কেটে গেল মিষ্টি ঘুরি তোমার কেটে দিলাম তুমি হেরো আমরা জিতে গেলাম হেরে গেলাম এবার তোমাকে আর শ্বশুরের বসে হর চিবাতে হবে না আমরা যে হাড় গুলো চিবাবো সে হাড়ের বাসন গুলো মাজবে চল মিষ্টি এতগুলো লাটাই এত বছর এক্সপিরিয়েন্স সব বেকার গেল কেটেই গেল মিষ্টির মায়ের হাতে বাবা দেখলে তো আমি আর মা মিলে তোমায় কেমন হারালাম এই টলবেট গার্লস বন্ধু-বান্ধবদের মধ্যে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই টাটা আবার দেখা হবে নেক্সট সানডে নতুন ভিডিওর সাথে।